খাদ্য অধিদপ্তর, খাদ্য অধিদপ্তর অভিযোগকারী জামাল উদ্দিন হাওলাদার। এই এরপরে খাদ্য অধিদপ্তরে কি আসেন, দ্রুত চলে আসেন তো, উপরে উঠেন দ্রুত। অভিযোগ হচ্ছে কালোবাজারে সরকারি চাল, সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির খাদ্যশস্য পরিবহন না করে শুধুমাত্র চালানপত্র আদান প্রদানে রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ আত্মসাত এবং 2018-19 অর্থ বছরে অসত্য ও জাল কাগজপত্রে চট্টগ্রাম ডিআরটিসি ঠিকাদার হিসেবে নিবন্ধন দেওয়ার অভিযোগ। কি কি জাল জালিয়াতি হয়েছে সে কাগজ দেখান আমাদেরকে, সেগুলো দেখান, তারপর আমরা আমাদের দুদক অফিস সেগুলোর সাথে এগুলো ওদের অফিসে খাদ্য অধিদপ্তরের সাথে মিলিয়ে দেবে সঠিক হয়েছে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আমি বিষয়টা বলার জন্য। আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী, আমি পাশাপাশি সংবাদ, যেটা হলো সংবাদ শ্রমিক বলা হয়, আমি সাংবাদিক, জি আমি সংবাদ শ্রমিক একজন। হ্যাঁ, কথা বলার স্টাইল তো ওরকম মনে হয়। হ্যাঁ, থ্যাংক ইউ। তো সেক্ষেত্রে আমি দীর্ঘদিন খাদ্য অধিদপ্তর নিয়ে ইউজ করছি, ইউজ করার সময় আমি আবার এখানকার আমার ছোট্ট একটা লাইসেন্স আছে, আমি খাদ্য অধিদপ্তর আবার একটা ফার্মের অধীনে হয়ে কাজ করছি অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য। এই কাজ করতে গিয়ে আমি দীর্ঘদিন দেখলাম 2018-19 অর্থ বছরে যেসব ওনার পূর্ববর্তী মাহবুব রহমান ভাই, উনি আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক, যাদেরকে ওখানকার নিয়োগ দিয়েছেন, ওনার কাছে আমি কিন্তু তথ্য অধিকার ফর্মে আমি কিছু তথ্য চেয়েছিলাম, উনি আমাকে দেননি, বলছে এগুলো গোপনীয় বিষয়, গোপনীয় বিষয়, যা হলো ট্যাড লাইসেন্স, পান দোকানে ট্যাড লাইসেন্স উনি খাদ্যর ঠিকাদারি দিয়েছেন, উনি টেইলার্সের ট্যাড লাইসেন্স দিয়ে উনি খাদ্যের ঠিকাদারি দিয়েছেন, এই ধরনের বিষয়। এছাড়া ব্যাংক স্টেটমেন্ট, জাল ব্যাংক স্টেটমেন্ট দিয়ে উনি খাদ্যের ঠিকাদারি, যে বিষয়গুলো আমি স্বচ্ছতা যাচাই করে আমি আপনাকে বলি, আপনি সুনির্দিষ্ট অভিযোগ করেন, এটা আমরা দুর্নীতি দমন কমিশন এটা অনুসন্ধানের জন্য নেব, যদি আপনি যথাযথ তথ্য প্রমাণ দিতে পারেন, ডকুমেন্টের এভিডেন্স দেন আমরা দেখব, উনি দেখনাটা দেখ, শোনেন, তথ্য অধিকার আইন আছে সেই অনুযায়ী আপনি তথ্য পেতে পারেন, বাট সেটা ফর্মুলা অনুসরণ করতে হবে, আপনাকে চাইলেই তো কাগজ দিতে পারবে না, দিবে না। অধিকার ফর্মে আবেদন করছিলাম, উনি আমাকে বিভিন্ন সময় এই যে উনি যে ঠিকাদারিগুলো দিয়েছিলেন অসত্য এবং জাল দলিলে এইসব বিষয়ে নিউজ হয়েছে, নিউজের পর উনি না সেটা আপনি কী করবেন, আপনি তো সেটা দিয়ে প্রতিবেদনই বানাবেন, আর কিছু করতে পারবেন না, বরং আপনি দুদকের কাছে দরখাস্ত দেন ওই সব তথ্য দিয়ে, তারপর আমরা এটা পরীক্ষা করে দেখি। আমার 2019 সালে স্যার, 2021 সালে একজন রুম্মান শিকদার নামক একজন কিন্তু দরখাস্ত অলরেডি দিয়ে রেখেছেন 2019 সালে, সবগুলো সন্নিবেশিত করেন একসাথে করেন স্যার, বলেছেন সাপোর্টিং ডকুমেন্ট সহ কনসলিডেট করে দেন আমাদের কাছে সবগুলো, সব কিছু দিয়েছে, এবং এরা কি করছে, চাল তোর সিন্ডিকেট এত যে শক্তিশালী, ইতিমধ্যে চট্টগ্রাম খাদ্য অধিদপ্তর একটা টেন্ডার আহ্বান করছে তালিকাভুক্তির জন্য, ঠিকাদার তালিকাভুক্তির জন্য, চট্টগ্রামের আরসি ফুড মহোদয় 4 তারিখের যুগান্তর, 3 তারিখ অথবা 4 তারিখ যুগান্তর আজকের পত্রিকা ডেইলি স্টার 3টা পত্রিকার বিজ্ঞপ্তি দিয়ে টেন্ডার আহ্বান করছেন, উনি তার 3 দিন আগে ঠিকাদারদেরকে আপনার নোটিশটা সরবরাহ করছেন, যে নোটিশের সূত্র ধরে ঢাকায় একটা মামলা করে এখানকার অস্থায়ী একটা নিষেধাজ্ঞা নিয়ে চট্টগ্রামের টেন্ডারটা বন্ধ করে দিয়েছেন। এছাড়া গত 2020-21 অর্থ বছর থেকে আজ পর্যন্ত 11টা নোটিশ, গোপন চিঠি, গোপন চিঠি না, আপনি অভিযোগ করবেন, দুদককে বিস্তারিত লিখবেন, সাথে সাপোর্টিং ডকুমেন্ট দিয়ে দিবেন, আমাদের মাননীয় কমিশনার স্যার এভাবে বলেছেন, এরপরে দুদক ব্যবস্থা নেবে। ধন্যবাদ।